যদি আপনি অজানাকে জানতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আচ্ছা বলুন তো, একটা কুমিরের পুরো জীবনকালে মোট কতবার নতুন করে দাঁত গজায়? সঠিক উত্তর প্রায় 50 বারেরও বেশি। আপনি কি জানেন ক্যান্সার রোগের অপর নাম কি? ক্যান্সার রোগের অপর নাম হলো কর্কট রোগ। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন। দেখি কে বলতে পারে কুকুরদের রক্তের গ্রুপের সংখ্যা কটি। কুকুরদের রক্তের গ্রুপের সংখ্যা হলো 13টি। আচ্ছা বলুন তো, কত রকমের ক্যান্সার রোগ আছে? আপনি জানলে হয়তো অবাক হবেন যে 200 রকমেরও বেশি ক্যান্সার রোগ আছে। যদি আপনি প্রতিদিন এরকমই ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কিসের রস মাথায় লাগালে তাড়াতাড়ি চুল গজায়? পেঁয়াজের রস মাথায় লাগালে তাড়াতাড়ি চুল গজায়? আচ্ছা, টিউমার আর ক্যান্সার কি একই জিনিস? সহজ ভাষায় বলতে গেলে টিউমার থেকেই ক্যান্সার হয়, ম্যালিগোনান্ট টিউমারকে ক্যান্সার বলে। টেস্ট ক্রিকেটে প্রথম বলেই সিক্স প্রথম কে মেরেছিল? টেস্ট ক্রিকেটে প্রথম বলেই সিক্স প্রথম মেরেছিল ক্রিস গেইল। আচ্ছা বলুন তো, সূর্য না থাকলেও কি রামধনু তৈরি হতে পারে? রামধনু তৈরির জন্য আলোর দরকার, সেটা সূর্যের বদলে চাঁদের আলো হলেও হবে। কোন প্রাণীর দুধ থেকে সব থেকে দামি পনির তৈরি করা হয়? গাধার দুধ থেকে সব থেকে দামি পনির তৈরি করা হয়, দাম 70 থেকে 80 হাজার টাকা কেজি। কোন দেশে চুরি করতে গিয়ে ধরা পড়লে হাত কেটে দেয়া হয়? সৌদি আরব দেশে চুরি করতে গিয়ে ধরা পড়লে হাত কেটে দেয়া হয়। ময়দা দিয়ে তৈরি রুটিকে ইংরেজিতে কি বলে? এটা আপনাদের অনেকেরই অজানা যে ময়দা দিয়ে তৈরি রুটিকে বলে টর্টিলা। একটা মানুষ তার পুরো জীবনকালে কত বছর শুধুমাত্র ঘুমিয়ে কাটায়? 22টা বছর ঘুমিয়ে কাটায়। একটা সাপের মাথা কেটে বাদ যাবার পরেও সাপটি কতক্ষণ বেঁচে থাকে? 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে।
বাড়িতে কোন প্রাণী পুষলে রাতে আপনার ঘুম ভালো হবে? যদি আপনি বাড়িতে কুকুর পোষেন তাহলে রাতে আপনার ঘুম ভালো হবে। কোন দেশের সমস্ত পাবলিক টয়লেটে নীল রঙের আলো লাগানো থাকে? সঠিক উত্তর সুইজারল্যান্ড দেশে। এর কারণ হলো যাতে নেশাখোরেরা ড্রাগস নেবার সময় হাতের শিরা খুঁজে না পায় নীল আলোতে। জলের উপরে ভাসমান ফুটবল খেলার মাঠ কোন দেশ তৈরি করেছে? জলের উপরে ভাসমান ফুটবল খেলার মাঠ তৈরি করেছে সিঙ্গাপুর দেশ। আচ্ছা বলুন তো, পৃথিবীর মোট কতগুলি দেশে হাতি পাওয়া যায়? পৃথিবীর মাত্র 18টি দেশে হাতি পাওয়া যায়। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি গরিব মানুষ আছে? ভারতের ছত্তিশগড় রাজ্যে সব থেকে বেশি মানুষ আছে। বর্তমানে আমাদের ভারতে মোট কতগুলি সিংহ আছে? বর্তমানে আমাদের ভারতে মোট 2400টি সিংহ আছে। কত বছর বয়সের পর থেকে মানুষের ক্যান্সার রোগটি বেশি হয়? ষাট বছর বয়সের পর থেকে মানুষের ক্যান্সার রোগটি বেশি হয়, কারণ এই বয়সটাতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়। পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পাবলিক লাইব্রেরি আছে? চীন দেশে সব থেকে বেশি পাবলিক লাইব্রেরি আছে, সংখ্যা হলো 51,311টি। কোন জিনিস আপনাকে নিচে থেকে ওপরে নিয়ে যেতে পারে, নিজে একটুও না নড়ে? আপনি কি পেরেছেন? এখানে সঠিক উত্তর সিঁড়ি। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের মৃত্যুর কত ঘন্টা পরে তার ব্রেন চুরি হয়ে গিয়েছিল? 8 ঘন্টা পরে তার ব্রেন চুরি হয়ে গিয়েছিল। আইফোন চীনে নাকি আমেরিকাতে বেশি তৈরি করা হয়? আইফোন চীন দেশে বেশি তৈরি করা হয়। ভারতের জাতীয় পতাকার গেরুয়া রঙটি কিসের প্রতীক? ভারতের জাতীয় পতাকার গেরুয়া রঙটি হল ত্যাগের প্রতীক। আশীর্বাদ পেতে কেন আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি? কারো আশীর্বাদ পেতে গেলে আগে নিজের দম্ভ এবং অহংকারকে ত্যাগ করতে হয় এবং তার প্রতি মন থেকে শ্রদ্ধা আনতে হয়। কারো সামনে ঝোঁকা মানে হলো নিজের অহংকার ত্যাগ করা এবং পা ছোঁয়া মানে হলো তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানানো। আচ্ছা বলুন তো, বসন্তকালে কোকিল ডাকে কেন?
বসন্তকাল হচ্ছে কোকিলদের ব্রিডিং টাইম, তাই তারা বিপরীত লিঙ্গের সঙ্গীটিকে আকৃষ্ট করতে বিশেষ আওয়াজ করে ডাকে। আচ্ছা, কোনোদিন কি ভেবে দেখেছেন ভারতের ক্রিকেট দলের জার্সির রং নীল কেন? ভারতীয় পতাকার অশোক চক্রটি হলো ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতীক। পতাকার অশোক চক্রের রং হলো নীল, তাই ভারতের ক্রিকেট খেলার জার্সি রঙও নীল করা হয়েছে। রামধনু বা রংধনুর আকার অর্ধচন্দ্রাকার হয় কেন? রামধনুর আকার আসলে কিন্তু গোল। সহজ ভাষায় আমাদের চোখের গঠন এবং আলোর বিভিন্ন কোণের কারণে অর্ধচন্দ্রাকার দেখায়। আকাশ থেকে দেখলে কিন্তু রামধনুকে গোলাকৃতি দেখাবে। আজকের শেষ প্রশ্ন, বলুন তো মুসলিমরা মাথায় সাদা টুপি পরে কেন? এক কথায় বলতে গেলে এটা হলো তাদের নবীর সুন্নত এবং এটা মুসলিমদের পোশাকের একটি অংশ, যাতে তাদের আলাদাভাবে চেনা যায়।